সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করার জন্য বিরোধী দল পরিকল্পিত নীল নকশা ষড়যন্ত্র করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যা করবে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী। সন্ত্রাস এবং সংলাপের কথা যদি একসাথে বলতে পারেন, তাহলে গ্রেপ্তারও একসাথে চলতে পারে, এতে কোনো বাধা কোনো আছে বলে আমি মনে করি, অন্তরায় আছে বলে আমি মনে করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান, তাই হরতাল ডেকে টোকাই ভাড়া করে আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করছেন, আর নিজেরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ষড়যন্ত্রের জাল বুনছেন বলে অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। আউটসোর্সিং করে আন্দোলনটা সন্ত্রাসী, বোমাবাজ, চোর এবং ডাকাতদের হাতে চলে দিয়েছেন। আজকে পত্রিকা আপনারা দেখেছেন যে পিকেটিংয়ের নামে ডাকাতি হচ্ছে, অর্থাৎ এই ডাকাতদেরও তারা মাঠে নামিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং আগামী নির্বাচনের জন্য সবাইকে, সমস্ত রাজনৈতিক দলকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ওয়াদা করে ক্ষমতায় এসেছিল সেই স্বপ্ন আজ সরকার বাস্তবে রূপ দিয়েছে বলে দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। এই কথাটা বুঝতে হবে। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।